আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত বন্ধুরা, আজকের ভিডিওতে জানবো খেজুর খাওয়া সুন্নত, ঠিক আছে, কিন্তু খেজুর তাই বলে আপনি খেজুর চুরি করে খাবেন, এ বিষয়ে ইসলাম কি বলে। বর্তমানে অনেক গাছের মধ্যে খেজুর হচ্ছে, কিন্তু এই খেজুরগুলা বাচ্চারা লাঠি দিয়ে পারতেছে, হ্যাঁ, তাই এই টুক্কা মারতেছে, এই করে সেই করে চুরি করে কত খেজুর দিয়ে খাইতেছে। যাই হোক সম্মানিত বন্ধুরা, খেজুর অন্যের গাছের খেজুর চুরি করে খাওয়া যাবে না। মনে করেন হজ করা এটা ফরজ কাজ, কিন্তু এই জায়গায় 5 লাখ টাকা রাখা আছে। আয় দেখো, হজ করা ফরজ যারা হাজি, হ্যাঁ, এই জায়গায় 5 লাখ টাকা রাখা আছে। এটা 5 লাখ টাকা মনে করো, এটা 5 লাখ টাকা এখানে আছে, 5 লাখ টাকা আছে, তার মানে এই টাকাটা অন্যের টাকা, এটা এটা আমি চুরি করে নিয়ে আমার হজ আমি করতে পারবো, এটা কি জায়েজ? ঠিক তদ্রুপ খেজুর খাওয়া সুন্নত, এই জন্য আপনি অন্যজনের খেজুর তার অনুমতি ছাড়া খাবেন, এটা কোনোভাবেই জায়েজ না, বরং এটা হারাম। কাউকে না জানায় তার গাছের খেজুর খাওয়া, এটা হারাম কাজ, গুনাহের কাজ, গুনাহ থেকে বাঁচতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে। যারা খেজুর খেয়েছেন তারা অবশ্যই গাছের মালিকের কাছে যত টাকার খেজুর খেয়েছেন এই টাকাটা তাকে দিয়ে দিবেন, বাজার মূল্য হিসাব করে এটা বিক্রি করলে কত টাকা হবে সেই টাকা দিয়ে দিবেন। অথবা যদি এমন হইতো যে ওই লোক এই খেজুরগুলো আরও বড় আরও বড় হইলে বিক্রি করে বিক্রি করতো আর বেশি টাকা পাইতো, তাহলে আপনাকে এই কম টাকা দিলে হবে না, আপনি তো তা লস করে দিছেন, তো বেশি টাকা তাকে দিতে হবে। এখন প্রশ্ন, যদি তাকে টাকা দিতে যাই উনি আমার ধৈরা মাইর দিবেন যে তুই আমার গ্যাসের খেজুর চুরি করছস আবার টাকা দিস আসছস, এটা বলবে অনেকেই, হ্যাঁ। তো এখন করণীয় কি, এখন হচ্ছে আপনি একটা সংখ্যা নির্ধারণ করবেন যে আমি 550 টাকার খেজুর খাইলাম, উদাহরণস্বরূপ এত টাকার খেজুর খাইছি, তো এই টাকাটা সংখ্যা নির্ধারণ করে এই টাকা দিয়ে একটা জিনিস কিনে এটা তাকে দিয়ে দিবেন যে ভাই আজকে 2 কেজি মিষ্টি আপনাকে দিলাম, মিষ্টিটা আপনি খেয়ে ফেলেন, এটা আপনার আমি এমনি উপহার দিলাম, গিফট দিলাম, হ্যাঁ। অথবা ভাই এই যত টাকা আছে এটা দিয়ে আপনাকে আমি একটা কিছু দিলাম, আপনি খান। তো এইভাবে করলে জায়েজ হতে পারে, আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।